আসসালামু আলাইকুম বন্ধুরা, লাবণ্য হোম কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আর রেসিপিটি হলো চকলেট কেক তৈরি। তবে আমি এই কেকটি তৈরি করব একদম মেজারমেন্ট কাপ ছাড়া চায়ের কাপে। আমাদের সবার ঘরে তো মেজারমেন্ট কাপ থাকে না, তাই এই চকলেট কেকটা তৈরি করার জন্য আমি চায়ের কাপ ব্যবহার করেছি। আর সব উপকরণগুলোই আমি চায়ের কাপ দিয়ে মেপে এই কেকটা তৈরি করেছি। অনেকের হাতের কাছে মেজারমেন্ট কাপ না থাকার কারণে মনে করে থাকে যে আমরা কেক তৈরি করতে পারবো না। তবে চায়ের কাপে মেপে খুব সুন্দরভাবে কেক তৈরি করা যায়, সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। কেকটা কিন্তু খুবই সফট আর তুলতুলে হয়েছে, একদমই সাদামাটাভাবে আমি এই কেকটা তৈরি করার চেষ্টা করব। আমরা যে কাপ দিয়ে চা খাই, আপনাদের কাছে যেই ধরনের কাপই থাকুক না কেন চায়ের, সে কাপ দিয়ে আপনারা মেপে নিতে পারেন। আমি একটি চায়ের কাপ নিয়েছি, এই কাপের চার কাপ এখানে ময়দা ব্যবহার করছি। আর এই তাই আমি হাত দিয়েই মাখিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে তেলগুলোকে খুব ভালোভাবে এই কাগজের সাথে মাখিয়ে নিতে হবে, তবে এই কাগজটা খুব সুন্দরভাবে এই কেকের সাথে একদম লেগে যাবে আর বাটির সাথে কোনো কেক লেগে পুড়ে যাবে না। এই যে খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিলাম। আর চুলায় কিভাবে কেকটা তৈরি করবেন সেটাও বলে দিচ্ছি। চুলায় কিন্তু কাচের বেটি ব্যবহার করা যাবে না, স্টিলের অথবা সিলভারের ঢাকনাওয়ালা বাটি ব্যবহার করতে হবে। আর এখানে আমি যেভাবে কাগজ দিয়ে দিচ্ছি এবং কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি, ঠিক ওইভাবে স্টিলের অথবা সিলভারের বাটিতে এই কেকের ব্যাটারটা দিয়ে তারপর চুলায় একটি বড় হাঁড়ি বসিয়ে তার ভিতরে বালি অথবা লবণ দিয়ে গরম করে তার উপরে একটি স্টেন দিয়ে সেই কেকের ব্যাটার দেওয়া ঢাকনাওয়ালা বাটিটা সেই স্টেনের উপরে thank you.
খুবই ভালো হবে। কেক তো সবারই পছন্দ, তবে চকলেট কেকটা কিন্তু একটু স্পেশালি থাকে, সবাই খুব ভালোবাসে এবং বাচ্চারাও খুবই পছন্দ করে। আর আমার এই কেকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আমার এই ভিডিও নিচে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কেকটা কিন্তু খুবই সফট হয়েছে, আর এতক্ষণে কিন্তু আমার সেই চকলেট দিয়ে ডিজাইন করা কেকটাও হয়ে গিয়েছে। কেকটা খেতে এতটাই টেস্ট হয়েছিল যে আমরা কেকটা কাটার সাথে সাথে বেশি অর্ধেকটাই খেয়ে নিয়েছি। আর এই কেকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।